সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছেন আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি বৃষ্টি বৃষ্টি আপু কেমন আছেন আপনি ভালো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ময়মনসিং পরিবারে কে কে আছে আমার আম্মু আর আমি আপনার আম্মু আর আচ্ছা আচ্ছা বাবা কি হয়েছে বাবা যে ছোটকালে ফালাই দিয়ে চলে গেছে কোথায় চলে গেছে এখন তো আমি বলতে পারি না ফালাই দিয়ে আমাকে চলে গেছে পরে আমার আম্মু এই আড়াই বছরের বাচ্চা নিয়ে ঢাকা শহরে নিয়ে চলে এসে পড়ছে আচ্ছা আচ্ছা এখন আমরা ঢাকা শহরেই থাকি আপনার বিয়ে শাদী হয়েছে না আমার আম্মুর একমাত্র মেয়ে বলে আমার আম্মু বিয়ে শাদী দেয় না বয়স কত বয়স এমনি 22 22 তো বিয়ে করে দিলে তো এতদিন বাচ্চা কাচ্চা হয়ে যেত তো আপনার আম্মু আপনি কি ছেলে নাকি যে বিয়ে না দিয়ে ঘরে রেখে দিচ্ছে না না ওই যে আম্মুর এই একমাত্র মেয়ে বলে আম্মু বিয়ে শাদী দেয় না তো আম্মুকে ঘর জমা রেখে দিতে চাই না না কেউ যদি বিয়ে করতে চায় তাহলে তাকে সহ মেয়ে সহ রেখে দিলে ঘরে সমস্যা নাই তো নাকি কাজকাম শিখাইছে ঘরের সংসারে কাজকাম শিখাইছে নাকি তাও শিখাই নাই ইনশাআল্লাহ আমি সব কাজ জানি না অনেক থাকে না মা মনে করে এখন পার্লারেও কাজ করতেছে তো মা বাবার এক মেয়ে হয় বলে তুনু তুনু করে কিন্তু এগুলো তো ঠিক না মেয়ে মানুষ হোক ছেলে হোক সবারই কাজ শিখাইছে এই জন্যই তো ভাবলো যে এখন এই যে বিয়া দেবে এই এখন তো মনে করে এই যে ভাবলো আর কি যে বিয়া দিয়ে দেবে যদি একটা ভালো আপনার কষ্ট হয় না 18 বছরের মানুষ বিয়ে করে আপনার 22 বছর কষ্ট হয় না 22 বছরে বিয়া দেই নেই কেন আম্মু বলছে যে বলে এই যে এই আমার এই একমাত্র মেয়ে বলে ভাবছে যে বলে একটুখানি পরেই দেই যদি একটা ভালো ছেলে আর আর কি মন করে ভালো ছেলে পাইও না সেরকম এর জন্য বিয়ে শাদী দেয় এখন ভালো ছেলে খুঁজতে খুঁজতে জীবনে 12টা বাজে গেছে তাই না তো এখন এখন যদি আল্লাহ ভাগ্য থাকে পাবো অবশ্যই তা তো ঠিক আছে তো ভিডিওতে এসে বিয়ে কথা বলা বা বিয়ে করতে চাওয়া এটা তো অনেকেই ভালো মনে করে না তো আপনার কাছে কেমন মনে হচ্ছে না আমার কাছে কি যদি আল্লাহ আমার কপালে রাখে ভাগ্য যদি আমার ভাগ্য থাকে আমি পাবো লেখাপড়া তো শেখাই নাই নাকি না মনে করো কেলা সিক্স পর্যন্ত আম্মু করাইছে যতটুকু সামর্থ্য গুলাই লেখাপড়া শিখায় যদি মানুষের মতো মানুষ করতো তাহলেও ভালো হতো জীবনের কষ্ট যা গেছে গেছে সেটা সব কিছু ভুলে এখন এই সুন্দর চেহারা নিয়ে মানুষের অভিনয় করতেছে আপনার মনের ভিতর কি সেটাও শখ ছিল না ইচ্ছা ছিল না আল্লাহ আমি জানি যে আল্লাহ একজন ভালো মনের মানুষ আমারে মিলাবে সে যেরকমই হোক তার বউ বাচ্চা থাকুক আমার কোনো সমস্যা নেই বউ বাচ্চারও দেখাশোনা করবো আমারও দেখাশোনা করবো যাক আশা রাখা ভালো আশা করছেন সেই দোয়াই করি তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আমার ওই যে ফোন নাম্বার আছে নাম্বারটা মুখস্থ আছে নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো ভাইয়া শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের এক মায়ের একটাই মাত্র মেয়ে বাবা আসলে নাই কষ্টের কথা শুনলেন কেউ যদি সত্যিকার অর্থে যোগাযোগ করতে চান বিয়ে করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটা হচ্ছে 01330342289 নাম্বারটা খোলা থাকে তো নাম্বার খোলা রাখবেন অবশ্যই নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে বলবেন তো ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম